Hey techie people, welcome back to our family Hack Tricks once again. আমি তোমাদের হোস্ট এজে, let's start another tech show. তো আজকে আমি আলোচনা করব থট টিভি and মহারাষ্ট্র পুলিশ কেন একজন আইটি ইঞ্জিনিয়ারকে অ্যারেস্ট করলো সেই ব্যাপারে আলোচনা করব। তো ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি দেখো, তোমাদের নলেজ অনেক ইনক্রিজ হবে। তো let's start. দেখো থট টিভি এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কিন্তু এই যে যত ওটিটি প্ল্যাটফর্ম আছে, তোমরা জানো যত ওটিটি প্ল্যাটফর্ম ওয়েব সিরিজ হয় কিংবা সেগুলো কিন্তু তোমরা দেখার জন্য কিন্তু পয়সা দিয়ে সেগুলো বাই করতে হয়। ওকে ফ্রেন্ডস, কিন্তু এই থট টিভিতে কি করছিল, ওই সব ওয়েব সিরিজ ফ্রিতে ডিস্ট্রিবিউশন হচ্ছিল, মানে 35 টাকা কিংবা এরকম সামথিং কিছু কম টাকা নিয়ে ওই সমস্ত প্ল্যাটফর্মের ওয়েব সিরিজ কিন্তু ফ্রিতে ডাউনলোড মানে দেওয়া হচ্ছিল, এবং আরো কিছু কিছু ওয়েব সিরিজ আবার টেলিগ্রামেও দেওয়া হচ্ছিল। তো এবার বলে নেই যে থট টিভির তাহলে মালিককে কেন গ্রেপ্তার করা হলো। যখনই এই সমস্ত ওটিটি প্ল্যাটফর্মের যারা কর্মধাররা তারা জানতে পারলো যে ওই থট টিভি নামে একটা প্ল্যাটফর্ম আছে, ওখানে ওদের ওয়েব সিরিজ কিন্তু খুব কম মূল্যে ডিস্ট্রিবিউশন করা হচ্ছে, তখন কি করলো মহারাষ্ট্র সাইবার পুলিশের কাছে ওরা কিন্তু কেস ঠুকলো যে এরকম একটা থট টিভি বলে প্ল্যাটফর্ম আছে, যারা কিন্তু আমাদের ওয়েব সিরিজ কিন্তু আমাদের পারমিশন ছাড়া কিন্তু খুব কম দামে ডিস্ট্রিবিউশন করছে। আর জানো খুব যেখানে কম আমরা আমাদের সেদিকেই চোখ যায়। দেখো আমরা কেউ কিন্তু পয়সা দিয়ে কোনো ওয়েব সিরিজ কিনতে চাই না, চাই কিন্তু বিনা পয়সায় দেখতে। ফলে কি হয় অনেকেই অনেক ইউজারই ওদের কাছ থেকে মানে যেসব ওটিটি প্ল্যাটফর্মের কাছ থেকে না কিনে ওই মানে টাকা দিয়ে না কিনে ওই সমস্ত মানে থট টিভিতে চলে যাচ্ছিল যে কিছু টাকার বিনিময়ে যদি ওয়েব সিরিজটা পেয়ে যায়। তো এই জন্যই কিন্তু মহারাষ্ট্র সাইবার পুলিশ হায়দ্রাবাদি আইটি ইঞ্জিনিয়ারকে কিন্তু অ্যারেস্ট করেছে। ওকে ফ্রেন্ডস, আর এটাও খবর পাওয়া যাচ্ছে যে টেলিগ্রামে কিন্তু এরকম অনেক কিন্তু ফ্রি ডিস্ট্রিবিউশন হচ্ছে, তা টেলিগ্রামকেও নিয়ে একটা কিন্তু কথা উঠছে। তো সে ব্যাপারে আমি আলাদা ভিডিওতে তোমাকে ডিসকাশন করে দেবো। তো এই ভিডিওতে তোমাদের এই নিউজটাই জানিয়ে রাখলাম যে এরকম একটা আইটি ইঞ্জিনিয়ারকে থট টিভির কর্মধারকে কিন্তু অ্যারেস্ট করেছে মহারাষ্ট্র পুলিশ। তো তোমরা এই নিউজটা কেমন লাগলো, আশা করি ভালো লাগলো, জানাবে কমেন্টে। আর যারা যারা ডার্ক ওয়েব দেখোনি, তোমরা ডার্ক ওয়েব জানো এমন এক জিনিস, সেটা কিন্তু প্রচুর ইন্টারেস্টিং, তো অনেকেই দেখোনি জানি অনেকেই দেখোনি, তো এই প্লে লিস্টটা থেকে কিন্তু তোমরা সমস্ত ভিডিও দেখে নিতে পারো। আর যারা আমার প্রিভিয়াস ভিডিও মিস করে গেছো এখান থেকে দেখতে পারো। বাই বাই, দেখা হচ্ছে পরের টেক নিউজ কিংবা কোনো ইনফরমেটিভ টেক ভিডিওতে। তো বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।